আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে রাভেল গ্রাম। এখানে আমাদের শ্রীমতী রাধারানীর জন্মস্থান, বারসানা নয় কিন্তু রাধারানীর এইখানে এই কীর্তি মহলে জন্ম হয়েছিলেন। আর গোটা ব্রজধামে একমাত্র এই মন্দিরে রাধারানীর ছোট্ট বালস্বরূপের দর্শন হয়। রাধে রাধে বন্ধুরা, আজকের না শরীরটা বেশ রকম ভাবে খারাপ। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে দেখছি বেশ মাথা ধরে চলেছে। কালকে সারাটা দিন রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরেছি না, পুরো পুরো রোদটা খেয়েছি। তারপরে গাড়ির মধ্যে এসি আর ঠান্ডা জল, এই জল লস্যি লুসি এই সমস্ত করে আজকে দেখছি যে গা হাত পায়ে যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে। আর তারপরে কাল রাত্রে যেই শুতে গেছি লোডশেডিং, তো ঘুমেরও একটা ইয়ে হয়েছে। আজকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, মানে কি যে হলো শরীরটা। এখনো দিন তো বাকি আছে, কিন্তু ঠাকুরকে রাত্রি তাড়াতাড়ি ঠিক করে দাও, এখানে এসে শরীর খারাপ করলে চলে নাকি। স্নান স্নান সব করা শেষ, সবাইকারই মা বাবা আর আমাদের পাপ্পা বেরিয়েছে তিনজনে। মায়ের কয়েকটা ঠাকুর দেখ, মানে কয়েকটা মন্দির দর্শন করা বাকি আছে। মাঝখানে মায়ের একদিনকে খুব শরীর খারাপ করেছিল, তো ওই দিনকে আমরা মাকে ছাড়াই বেরিয়েছিলাম। আজকে মা ওরা বেরিয়ে গেছে, আর আমি আর দিদি ভাই এখন ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। বাচ্চারা আজকের এখানেই মানে থাকবে, এবেলাটা এখানেই থাকবে। আজকের আমাদের ইসকন টেম্পল ভিজিট করার প্ল্যানিং আছে রাত্রের দিকে, আর আজকে যাব প্রেম মন্দিরে। তো আমাদের মানে মোটামুটি শেষ, বৃন্দাবন আছি, আমরা আছি বৃন্দাবনে, বাট দেখা অনেক মানে হয়ে গেছে। যাকে আর কথা বলবো না, চলো কিছু খেয়ে নি। 11টা না কি 11:30 বাজে, এখনো কিছু খাওয়া হয়নি। আজ আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি, ভেজ ম্যাগি উইথ এক্সট্রা চিজ। ওই রোজ রোজ কচুরি তরকারি হেনা তেনা ওই সমস্ত খেয়ে না মন ভরে গেছে, তাই জন্য আজকের ফর আ চেঞ্জ ম্যাগি। আজ মোটামুটি সারাটা দিন মঠের ভেতরেই কাটিয়েছি, কোথাও বেরোইনি। এক তো একটু গরমও অতিরিক্ত পড়েছে, প্লাস সকাল থেকে শরীরটাও ভালো ছিল না, তো এখন একটুখানি বেরিয়েছি, শরীরটাও একটু ঠিক লাগছে। এসেছি ইসকনে, আর ইসকনে এসে তো মানে মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। দোল সেই কবে শেষ হয়ে গেছে, আমি তো ভাবছিলাম যে অন্তত ফাঁকায় ফাঁকায় দেখে নেব, এসে ভিড় দেখলাম, দেখে তো মানে কি আর বলবো। তারপরে হঠাৎ করে খেয়াল আসলো আজকে তো শনিবার, আর শনি রবিবার মানেই তো বৃন্দাবন ধাম পুরো ফুলি প্যাকড আপ থাকে। আর দেখো কী সুন্দর কীর্তন হচ্ছে। যাই হোক, ভিড় হোক যাই হোক, কিন্তু দর্শন আমাদের অপূর্ব সুন্দর দর্শন হয়েছে। Rama Rama Hare
ভাতটা ভালো করে দেখা হয়ে গেছে, তবে ভিড়টা যদি একটু কম থাকতো তাহলে আরও ভালো করে আরও শান্তি মনে দর্শন করতে পারতাম। দর্শন করে বেরিয়ে এসেই আবার সেই চোখে পড়ে গেল ম্যাগি স্টল। তো রাত্রেবেলা চা আর ম্যাগি খাচ্ছি, এখন বাজে 8:30। ভেবেছিলাম প্রেম মন্দির যাবো কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার শিগগিরই দেখা হচ্ছে। হাই বয়।